দেখছেন কলকাতা টিভি, আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের জেলা সারাদিন। প্রথমে চোখ রাখবো হেডলাইনসে। সুন্দরবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শামসের নগরে জোরদার প্রস্তুতি, আলপনা ও রংবেরঙের চাঁদোয়ায় সাজছে কুকড়াখালীর বনবিবিধ থানে। শীতের মুখে ডুয়ার্সে ভালুকের দেখা মিললেও এবছর সংখ্যাটা বেশি, ভালুকের বারবারন্তে রাজ্যে প্রথম ভালুক শুমারি সিদ্ধান্ত। হরিদেবপুরের খুনে ছায়া হুগলির মগরায়, প্রেমের সম্পর্কের জেরে নাবালকের রহস্যমৃত্যু, নিখোঁজের 15 দিন পর দেহ উদ্ধার। ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যানকে মারে গ্রেপ্তার দুই, তৃণমূল নেতা প্রদীপ চাকি ও তার ছেলেকে মারধর হয়। বালুঘাট সংশোধনাগারে বন্দী মৃত্যুতে উত্তেজনা, গোয়ালপুকুরের দক্ষিণ শাহাপুরে পথ অবরোধ করে বিক্ষোভ। আদালতে ঢুকে আইনজীবীদের মার দক্ষিণ দিনাজপুরে, প্রতিবাদে গঙ্গারামপুর মহকুমা আদালতে কর্মবিরতি বার অ্যাসোসিয়েশনের। বিস্তারিত খবরে যাবার একটা বিরতির পর সঙ্গে থাকুন। ফেরে জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়, আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের অন্যতম বড় সড় খবর। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন আবারও খারিজ এবং আবারও জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। ফেরে জেল হেফাজতে তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তার জামিনের আবেদন খারিজ, জেলেই কাটাতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ, এসপি সিনহা সহ 7 জনের জেল হেফাজত। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ, এসপি সিনহা সহ 7 জনের জেল হেফাজত। ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়, 12ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত পার্থ সহ 7 জনের। 12ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের। এই নিয়ে বিস্তারিত জানবো প্রতিনিধি রিয়া মাঝির কাছ থেকে। রিয়া, কি জানা যাচ্ছে? দেখো, একদমই পার্থ চট্টোপাধ্যায় সহ যে 7 জনকে আজকে আদালতে পেশ করা হয়েছিল, সেই 7 জনেরই কিন্তু 12ই ডিসেম্বর অব্দি তাদেরকে জেল হেফাজত দেয়া হলো। এবং তোমাকে একই সঙ্গে যেমনটা জানাচ্ছিলাম যে আজকে দীর্ঘ সওয়াল জবাব চলে এবং তারপর কিন্তু দীর্ঘক্ষণ সেই অর্ডার পেন্ডিং রাখা হয়, তারপরে যেটা দেখা যায় যে তাদেরকে 12 তারিখ অব্দি, অর্থাৎ আগামী 12 তারিখ অব্দি কিন্তু তাদেরকে ফের জেল হেফাজত দেয়া হয়। কিন্তু আজকে যে দীর্ঘ সওয়াল জবাব হয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বিচারকের প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআইকে। কারণ বিচারকের তরফ থেকে জিজ্ঞাসা করা হয় সিবিআই এর যিনি আইও ছিলেন এই এসএসসি মামলায়, তাকে জিজ্ঞাসা করা হয় যে দীর্ঘদিন লেগে গিয়েছে, তাদের কাস্টাডিতে ছিল এই অ্যাকিউজ পার্সনরা, এবং তারপরে জেল হেফাজতে গিয়ে বারংবার তারা জেরা করেছে জেলে গিয়ে, তারপরেও কেন এখনো তদন্তের নিষ্পত্তি হয়নি। এবং এই বিষয়ে যখন প্রশ্ন করা হয় আইও, কিন্তু ফের আরো একবার তারা বারংবার যে দাবি করেছিল যে এই কনস্পিরেসি চলছে এবং লার্জার স্কেলের কনস্পিরেসি, এবং 300 জনেরও বেশি লোকজনকে তারা জেরা করেছে, এবং এই বিষয়ে যখনই আইও তরফ থেকে বলা হয় তখনই কিন্তু বিচারকের তরফ থেকে তা থামিয়ে দিয়ে ফের বলা হয় যে এই যে বারংবার কনস্পিরেসির কথা বলা হচ্ছে, সেই কনস্পিরেসি বা লার্জার কনস্পিরেসি আইনের চোখে বা আইনের আইনে কি এরকম কোনো স্পেসিফিক কোনো ধারা রয়েছে এই যে লার্জার কনস্পিরেসির জন্য। এবং তারপরে ফের বিচারকের তরফ থেকে বলা হয় যে বারংবার আমি কেন জেল কাস্টাডি দেব এই অ্যাকিউজ পার্সনদের, সেই বিষয়টা স্পষ্ট করে আনসার দিন আইওকে, কিন্তু এই বিষয়ে বলে বিচারক। এবং তারপরেই দেখা যায় যে আইও তরফ থেকে কোনো রকম সৎ উত্তর পায়নি বিচারক, এবং তারপরেই দেখা যায় যে দীর্ঘক্ষণ অর্ডারকে পেন্ডিং রাখা হয়, এবং তারপরে ফের আরো একবার পার্থ চট্টোপাধ্যায় সহ যে 7 জনকে, তোমাকে জানিয়ে রাখবো তাদের নামগুলো, যে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, প্রসন্ন রায় এবং প্রদীপ সিংহ, এই 7 জনকে ফের আরো একবার জেল হেফাজত দেওয়া হলো। এবং আরো একবার জানাবো যে আগামী 12 তারিখ অব্দি ডিসেম্বর তাদের জেল হেফাজত, এবং আর কিছুক্ষণের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায় তাকেই কিন্তু এই আলিপুর কোর্ট লক আপ থেকে বার করে তাকে জেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। অনেক ধন্যবাদ রিয়া, কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। ফের জামিনের আবেদন খারিজ পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের, পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ এবং এসপি সিনহা সহ 7 জনের ফের জেল হেফাজত। 12ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পার্থ সহ 7 জন। আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত পার্থ সহ 7 জনের। সুন্দরবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার হেমনগর উপকূল থানা এলাকা জুড়ে চলছে তার জোরদার প্রস্তুতি।
আলপনা আর রং বেরঙের চাঁদোয়ায় সাজছে শামশেরনগরের কুকুড়াখালি বনবিবির থানে। তুলির টান পড়েছে বনবিবির মূর্তিতেও। মন্দির লাগোয়া মাঝেই হবে মমতার সমাবেশ, তারও প্রস্তুতি শেষ পর্যায়ে। মুখ্যমন্ত্রী সুন্দরবন সফর উপলক্ষে প্রহর গুনছে হিঙ্গলগঞ্জের শমশেরনগর, তার প্রস্তুতি চলছে জোর কদমে। জেলা প্রশাসন সূত্রের খবর, মঙ্গলবার কলকাতা থেকে আকাশপথে হেমনগরে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যাবেন কালীতলায় বনবিবির থানে। সেখানে বনবিবি ও বৃক্ষ পুজোর পরে সুন্দরবন বাঁচাও প্রকল্পে বেশ কিছু ম্যানগ্রোভ লাগানোরও কথা রয়েছে তার। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে দিন রাত এক করে চলছে বনবিবির থান সাজানোর কাজ, সবই করছেন গ্রামবাসীরা নিজের হাতে। কাঁকড়া ধরে কিংবা মধু সংগ্রহ করেই সংসার চলে হেমনগরের অধিকাংশ মানুষের। গ্রামের মানুষের বিশ্বাস, জঙ্গলের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে বনবিবি। তাই জঙ্গলে যাওয়ার আগেও গ্রামে ফিরে শতাব্দী প্রাচীন বনবিবির থানে মাথা ঠুকে ঘরে ঢোকে সকলে। সেই থানে বৃক্ষে লাল শালু জড়িয়ে মন্দির দালানে আলপনা এঁকে ও মূর্তিতে রং বুলিয়ে মমতার অপেক্ষায় শমশেরনগর। যারা পূজো জঙ্গলে যারা যায় কারে কারে বলবো, সবাই যে যখন ওই বিপদে পড়ে সে তখন মানসিক করে এখানে যে যায়, হ্যাঁ আইসে পূজা দেয় মানসিক করে ওই বাঘের ভয়। আমি জঙ্গলে জীবন কাটাই, জঙ্গলে আমি জীবন কাটাইছি, বাঘের মুখেও পড়েছি, কোনো রকম আমার কোনো ক্ষয়ক্ষতি করিনি মা, সেই জন্যই সেখানটা আমার তার অনেক আগের তো আমার পূজা। আমরা চাই এই মন্দিরে উনি কিছু উন্নতি করুক, যেভাবে আমরা করে এসেছি ঘরটা পাকা হোক মন্দিরটা হোক, এটা তো আমাদের একান্ত আশা আছে। আর আমরা যেন এরকম সারা জীবন আমরা যে এই মন্দিরটা করে সারা জীবন যেন পূজাটা করতে পারি, তার একটা ব্যবস্থা যেন থাকে। বনবিবির পূজোর পরে লাগোয়া মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারও প্রস্তুতি চলছে জোর কদমে। বাধা হয়েছে মেকশিফট শামিয়ানা, তৈরি হয়েছে হেলিপ্যাড, চলছে কপ্টার ওঠানামার মহড়াও, সঙ্গে জলপথে চলছে নজরদারি। জেলা প্রশাসন সূত্রের খবর, জনসভা করে মমতা চলে যাবেন হাসনাবাদের টাকিতে, সেখানেই সরকারি বাংলোয় রাত্রিবাস, পরের দিন অর্থাৎ বুধবার ফিরে যাবেন কলকাতায়। সুন্দরবন থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। আলিপুর আদালত থেকে বার করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে, আজই কিন্তু জামিনের আবেদন খারিজ হয়েছে আবারও পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায়, এস পি সিনহা সহ মোট সাত জনের জামিনের আবেদন আবারও খারিজ হয়ে গিয়েছে। আগামী 12 ডিসেম্বর পর্যন্ত জামিনের আবেদন, 12 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় সহ আরও সাতজন। এবং জানতে পারা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু আলিপুর আদালত থেকে বার করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে, সেই ছবি দেখছেন, আবারও জামিনের আবেদন খারিজ হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। আগামী 12 ডিসেম্বর পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ আদালতের, আবারও আগামী 12 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত আদালতের, জেল হেফাজতের নির্দেশ আদালতের পার্থ চট্টোপাধ্যায়। এসপি সিনহা সহ মোট সাতজনের আবারও জেল হেফাজত, ফের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের, দেখছেন সেই ছবি। আলিপুর আদালত থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে, সেই মুহূর্তে ছবি এই মুহূর্তে কলকাতা টিভিতে। শীত পড়তেই ভাল্লুকের আনাগোনা শুরু হয়েছে ডুয়ার্স জুড়ে। প্রতি বছরই শীতের মুখে বনবস্তি এবং চা বাগানে ভাল্লুকের দেখা মিললেও এই বছর সংখ্যাটা তুলনামূলকভাবে অনেক বেশি। বন্যজন্তুর এই বাড়বাড়ন্তে উচ্ছ্বসিত বন দফতর ভাল্লুক শুমারির সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বছরই শীতের মুখে ডুয়ার্সের জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে ভাল্লুক। তাদের দাপাদাপিতে হামেশাই কাজ বন্ধ হয়ে যায় চা বাগানে, এবছর তার অন্যথা তো হয়নি। উল্টে বেড়েছে ভাল্লুকের আনাগোনা। গত 15 দিনে মেটেলি, মালবাজার ও মালবাজারের বেশ কয়েকটি চা বাগানে দেখা মিলেছে প্রমাণ মাপের ভাল্লুকের। ভাল্লুকের দেখা মিলেছে ডুয়ার্সের লতাবাড়ি উত্তর ও দক্ষিণ লতাবাড়ি, আটিয়াবাড়ি, মেন্দাবাড়ি, বনবস্তিতে ধরা পড়েছে 6টি ভাল্লুক। লতাবাড়ি চা বাগানে 3টি, মেন্দাবাড়ি বনবস্তিতে 2টি, আটিয়াবাড়িতে 1টি ভাল্লুক উদ্ধার হয়েছে। ধরা পড়া 6টি ভাল্লুকের মধ্যে 4টিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে, বেঙ্গল সাফারিতে রাখা হয়েছে 2টিকে।
বন দফতরের বক্তব্য এখনও পর্যন্ত ছটিকে খাঁচাবন্দী করা গেলেও আরও অনেক ভাল্লুক চা বাগানে ঘুরে বেড়াচ্ছে। বনকর্মীদের সঙ্গে তাদের লুকোচুরি চলছে। ডুয়ার্স চুড়ে ভাল্লুকের বার বাড়ন্তে বনকর্তারা উচ্ছ্বসিত হলেও তাদের কাছে এই সংক্রান্ত কোনো তথ্য নেই। সেই তথ্য জোগাড়ে ভাল্লুক শুমারির শুরুর সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। মানুষের জন্য সুখবর যে আমাদের এলাকাতে গতকালকে মূর্তিতে একটা মিটিং হয় এবং তাকে মূর্তিতে মনে হয় যতদূর সিদ্ধান্ত হয় যে ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফদেরকে নিয়ে ভাল্লুক গণনা করা হবে। ভাল্লুক গণনাতে তাতে একটা হিসাব আসবে যে আমাদের এলাকা পাহাড় থেকে কতটা ভাল্লুক নেমে আসছে তার একটা হিসাব পাওয়া যাবে, কারণ এখন পর্যন্ত কোনো হিসাব নাই। দপ্তর সূত্রে খবর, বিয়ার কোরাল পদ্ধতিতে গোটা ডুয়ার্সে ভাল্লুক গণনা হবে। গণনার খুঁটিনাটি শেখাতে ইতিমধ্যেই প্রশিক্ষণও শুরু হয়েছে। বন দপ্তরের তরফ থেকে ভাল্লুক গণনা এই প্রথম, সেই জন্য যারা ভাল্লুক গণনার কাজ করবে তাদের প্রশিক্ষিত করার জন্য শিবির করা হচ্ছে ধূপঝোড়াতে মূর্তি ব্রিজের ওখানটা, এবং আগামী 30 তারিখ থেকে ভাল্লুক গণনার কাজ গরুমারা জঙ্গল থেকে শুরু হবে। সব ঠিক থাকলে আগামী 30 নভেম্বর থেকে ডুয়ার্সে ভাল্লুক শুমারি শুরু হবে। শুরু হবে গরুমারা অভয়ারণ্য থেকে এবং তা হলে এটাই হবে রাজ্যে প্রথম ভাল্লুক শুমারি। ডুয়ার্স থেকে কৌস্তভ ভৌমিক, কলকাতা টিভি। এখন একটু বিরতি, সঙ্গে থাকুন। যে খবরের দিকে এখন নজর রাখবো, চোখ রাখবো কেশপুরে। জানতে পারা যাচ্ছে কেশপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কেশপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত পরিস্থিতি, পার্টি অফিসের মধ্যেই উত্তপ্ত পরিস্থিতি কেশপুরে। কেশপুরে পার্টি অফিসের ভিতরেই ব্লক সভাপতিকে ঘিরে বিক্ষোভ। দেখছেন সেই ছবি, উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছে কেশপুরের ঘটনা। কেশপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পার্টি অফিসের ভিতর ব্লক সভাপতিকে ঘিরে বিক্ষোভ। কেশপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পার্টি অফিসের ভিতরে ব্লক সভাপতিকে ঘিরে বিক্ষোভ, সেই ছবি দেখছেন কলকাতা টিভিতে। বিস্তারিত জানবো প্রতিনিধি শাহজাহানের কাছ থেকে। শাহজাহান, ব্লক সভাপতিকে ঘিরে বিক্ষোভ চলে, উত্তপ্ত পরিস্থিতি, পার্টি অফিসের মধ্যেই এই ছবি, কি পরিস্থিতি এখন সেখানে? তৃণমূলের কেশপুর ব্লকের বেশ কয়েকটি অঞ্চলের সভাপতি, নতুন সভাপতি নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু বেশ কয়েকটি সমস্যার কারণে দীর্ঘ কয়েক মাস ধরে প্রায় 3টি অঞ্চলের সভাপতি নাম ঘোষণা হচ্ছিল না। তার কারণ অনেকেরই মনোপুত হচ্ছিল আর বিভিন্ন গোষ্ঠী তৈরি হয়ে গেছিল। সেই সভাপতির আজকে নাম ঘোষণা হওয়ার কথা ছিল এবং তার জন্য গতকাল জেলা নেতৃত্বের বৈঠকও সম্পন্ন হয়েছিল। সেই নাম ঘোষণার সাথে সাথেই বিক্ষোভ শুরু হয়ে যায় এবং তার আজ আগাম জানতেও পেরে গিয়েছিলেন ব্লক তৃণমূলের নেতৃত্ব, এবং সেজন্য পুলিশও মোতায়েন ছিল। কিন্তু তা হলো ভেতরে বৈঠক চলাকালীন একদল তৃণমূল কর্মী তারা বিক্ষোভ দেখান ব্লক তৃণমূলের সভাপতি প্রদ্যুৎ পাঞ্জাকে ঘিরে, এবং পরে অনেকটা পরে পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং যে লক্ষ্যে বৈঠকটা আয়োজন করা হয়েছিল সে বৈঠকটা কার্যত ভেস্তে যায়। যদিও এই বিষয়ে সেখানে উপস্থিত থাকা তৃণমূল নেতা মোহাম্মদ রফিক যেটা জানিয়েছেন যে একটা মনোমালিন্য হয়েছিল, আমরা মিটিয়ে ফেলেছি, কিন্তু এর জের রয়েছে, এখনো পুরোপুরি নাম সকলের ঘোষণা করা হয়নি, কয়েকজনের নাম ঘোষণা হয়েছিল তা অনেকেরই মনঃপূত হয়নি, তার জন্য এই গন্ডগোল হয়েছিল, তিনি স্বীকার করে নিয়েছেন। তবে এই ঘটনাকে ঘিরে একটা অস্বস্তি তৈরি হয়েছে ওই এলাকায়। যদিও এই ঘটনার পর প্রদ্যুৎ পাঞ্জা জানিয়েছেন যে নিজের মধ্যে বিষয়টা মিটিয়ে নিচ্ছেন এবং দেখা হচ্ছে, তা হলেও গোষ্ঠী কন্দলই যে এর পেছনে একটা কারণ সেটা নিয়ে একটা অস্বস্তি তৈরি হয়েছে, সেটা স্বীকার করে নিয়েছেন এবং পুলিশ সেখানে মোতায়েন রাখতে হয়েছে পার্টি অফিসের সামনে, যাতে এরপরে কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো রকম বড় ঘটনা না ঘটে। বেশ, অনেক ধন্যবাদ শাহজাহান। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাহজাহান আলীর সঙ্গে। কেশপুরে পার্টি অফিসের ভিতরেই গন্ডগোল, তৃণমূলের গোষ্ঠী কন্দল, নতুন সভাপতির নাম ঘোষণা নিয়ে গোষ্ঠী কন্দল। নতুন সভাপতির নাম ঘোষণা বেশ কিছুদিন ধরে হচ্ছিল না, সেই নিয়ে ক্ষোভ ছিল দলের অন্দরে এবং শেষ পর্যন্ত আজ নাম ঘোষণা হওয়ার কথা ছিল এবং নাম ঘোষণার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। নতুন সভাপতির নাম ঘোষণা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর ভিতরে সংঘর্ষ বেঁধে যায়, সেই ছবি দেখতে পাচ্ছেন। ব্লক সভাপতিকে ঘিরে চলে বিক্ষোভ। কলকাতার হরিদেবপুরে অয়ন মণ্ডল খুনের ছায়া হুগলির মগরায়। প্রেমের সম্পর্কে জেরে এক নাবালকের রহস্য মৃত্যু। 15 দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হলো, অভিযোগে তীর প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। পুলিশকেও কাজ করায় তুলেছে এলাকাবাসী।
হরিদেবপুরের অয়নমণ্ডল মামলার ছায়া মগরায়। অয়নের মতো প্রেমের সম্পর্কের জেরে রহস্য মৃত্যু সুজয়শীল নামে এক নাবালকের। অয়নের মতো সুজয়ও নিখোঁজ হয়। 14 নভেম্বর নিখোঁজ হয় মগরার সুজয়শীল। প্রায় 15 দিন পর সোমবার সুজয়ের দেহ চুঁচড়ার ইমামবাড়া মর্গে শনাক্ত করে মৃতের পরিবার। মগরা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিল মৃত নাবালকের পরিবার। সুজয়ের পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কের জেরে খুন হতে হয়েছে তাকে। প্রেমিকার পরিবারকে দায় করেছেন সুজয়শীলের মা। সুজয়ের দেহ উদ্ধারের পর মগরায় উত্তেজনা ছড়ায়। সুজয়ের প্রেমিকার বাড়িতে চড়াও হয় মৃতের পরিবার ও এলাকাবাসী। ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় মগরা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশকে বারবার জানিয়েও গা করেনি পুলিশ, যার খেসারত দিতে হলো সুজয়ের পরিবারকে। পুলিশ প্রি প্ল্যান করে খুন করেছে, পুলিশও জড়িত আছে। ওরা ধামা চাপা দিতে চাইছিল, পুলিশ আজকে সবাইকে লাঠি চার্জ করেছে, লুটপাট করছে, ইট ছুঁড়েছে বড় বড় পুলিশ। কেন কেন কি কারণ? এরা ওই যে ওর বাবাকে আমরা বলেছিলাম সাংবাদিক এলে লাশ ছাড়বো, কিন্তু পুলিশ বারণ করেছে সবাইকে ঢুকতে। সুজয়ের দেহ পাড়ায় পৌঁছতেই শুরু হয় পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে এলাকাবাসী। পুলিশ পাল্টা লাঠিচার্জ করে, আহত হয় বেশ কয়েকজন। আহতদের মগরা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতের পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্ক মেনে নেয়নি মেয়ের পরিবার, তাই সুজয়কে খুন করে লাইনে ফেলে দেওয়া হয়েছে। সৌমেন রায়চৌধুরীর রিপোর্ট, কলকাতা টিভি। ডোমকল পৌরসভার ভাইস চেয়ারম্যানকে মারধরে গ্রেফতার দুই। মকবুল শেখ এবং আনোয়ার রফিক নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ডোমকর থানার পুলিশ। সোমবার অভিযুক্তদের বহরমপুর আদালতে তোলা হয়। দুই অভিযুক্ত তৃণমূলের সঙ্গে সরাসরিভাবে জড়িত বলে সূত্রের খবর। রবিবার বিকেলে ডোমকল পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকি এবং তার ছেলেকে মারধর করার অভিযোগ ওঠে। ডোমকলের মাহিষ্যপাড়া এলাকায় তার ছেলের বাড়ি বসে থাকার সময় কিছু দুষ্কৃতি হামলা চালায়। লোহার রড, পিস্তল এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় প্রদীপ চাকিকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আহত হন প্রদীপ চাকির ছেলে শিলাদিত্য চাকিও। তার ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকার সময় প্রদীপ চাকি আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 20,000-30,000 করে টাকা নেন। এলাকাবাসীদের দাবি, ঘর এখনও তৈরি হয়নি, টাকাও ফেরত পাননি। বারবার টাকা চেয়েও না পাওয়ায় রবিবার পথ অবরোধের সিদ্ধান্ত নেয় এলাকাবাসী। সাফাই দিতে গিয়ে প্রাক্তন ভাইস চেয়ারম্যানের গোষ্ঠীদ্বন্দ্বের বিতর্ক উস্কে দেন। প্রদীপ চাকি দাবি করেন, তিনি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেননি। তৃণমূলের একাংশ তার বদনাম করছে। বালুরঘাট সংশোধনাগারে অভিযুক্তের মৃত্যু, এলাকায় উত্তেজনা। গোয়ালপুকুরের দক্ষিণ শাহপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। মৃত অভিযুক্তের নাম মনিরুল ইসলাম, পেশায় গাড়ি চালক। গাড়ি তার বাড়ি গোয়ালপুকুর থানার দক্ষিণ শাহপুর এলাকায়। পুলিশের বিরুদ্ধে চিকিৎসার অভাব এবং নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ করে গ্রামবাসীরা। প্রায় 6 মাস আগে গোয়ালপুকুর থানার এনডিপিএস মামলায় গ্রেফতার হয় মনিরুল ইসলাম। গ্রেফতারের পর মনিরুলকে রায়গঞ্জ সংশোধনাগারে রাখা হলেও পরে বালুরঘাট সংশোধনাগারে পাঠানো হয়। সোমবার সকালে বালুরঘাট সংশোধনাগারে মনিরুলের মৃত্যু হয় বলে পরিবার সূত্রে খবর। মনিরুলের পরিবারের অভিযোগ, চিকিৎসার অভাবে মনিরুলের মৃত্যু হয়েছে। পাশাপাশি পুলিশও নিষ্ক্রিয়তার বিরুদ্ধেও অভিযোগ তুলেছে মৃতের পরিবার। আদালতে ঢুকে আইনজীবীদের মারধর। মারধরের প্রতিবাদে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা আদালতে কর্মবিরতির ডাক। বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এদিন কর্মবিরতির ডাক দেওয়া হয়। গত শুক্রবার বুনিয়াদপুরের গঙ্গারামপুর মহকুমা আদালতের আইনজীবী শোভন সরকার ও সোহেল রানার মধ্যে বিবাদ বাঁধে। সেই সময় বাইরে থেকে একদল দুষ্কৃতী আইনজীবী শোভন সরকারকে বেধড়ক মারধর করে। আদালতের অন্যান্য আইনজীবীরা প্রতিবাদ জানালে দুষ্কৃতীদের হাতে আহত হন মতিউর রহমান, বাবু আহমেদ সহ বেশ কয়েকজন আইনজীবী। সেই ঘটনার প্রতিবাদে সোমবার আইনজীবীরা কর্মবিরতি ডাক দেয়। আইনজীবীদের তরফ থেকে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
রাস্তার মধ্যে সোহেল রানার সঙ্গে আমার পার্সোনাল ইস্যু নিয়ে কথা কাটাকাটি, ঠিক আছে, কথা কাটাকাটি চলছিল। ইন দ্য মিন টাইম প্রতাপ বলে কেউ একজন এসে, হ্যাঁ প্রতাপ সরকার এসে আমাকে মানে শাসাতে থাকে যে আমি টাউন প্রেসিডেন্ট, তুই কী করবি না করবি, ঠিক আছে, সাডেনলি ওকে আমি সেভাবে জানিও না, হ্যাঁ আমাকে বলো তুই কী করবি, তোকে বাইরে গিয়ে মানে তুই কম্পাউন্ডের বাইরে যা, তোকে মেরে ফেলবো, এই করবো, এই বলতে থাকে। এবার এসে আমাকে এবং আমাকে মারতে শুরু করে, আমার মুখেও মারে, ঠিক আছে। এবার প্রতাপ মারার পরে আমাদের যে কলিগ আছে সব কলিগুলো যায় ওই স্পটে, এবার আমাকে বাঁচাতে গেলে ওদেরকেও মারতে শুরু করে প্রতাপ, আরও লোকজন, আরও লোকজন তার দলবল যে আছে সবাই এসে মারতে শুরু করে, একজনকে মারধর করেছিল, তারপর আবার এসে মারধর করেছিল। আচ্ছা আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এনডিসিদের ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক, প্রপার সেকশনে অ্যারেস্ট করে তাদের কোর্টে ফরওয়ার্ড করা হোক এবং তাদের চরম থেকে চরমত শাস্তি হোক। এবং তারা যে গণতন্ত্রের যে মূল পিলার যারা গণতন্ত্র টিকিয়ে রেখেছে লয়াররা, তাদের উপরে এই আক্রমণ সেটা কোনো রকম সহ্য করা যায় না আজকে। সেই জন্য সমস্ত লয়াররা তার প্রতিবাদে আজকে প্যান্ডাউন করছে। জেলার খবরের দিকে আমরা নজর রাখবো, কিন্তু এখন একটু নজর ঘোরাবো যোগী রাজ্যের দিকে। জানতে পারা যাচ্ছে যোগীর সভায় ছাত্রদের তাণ্ডব, ছাত্রদের হাঙ্গামা এবং বিক্ষোভে ফেটে পড়ে ছাত্ররা। তাদের দাবি পূর্ণাঙ্গ মার্কশিট চাই তাদের। দেখতে পাচ্ছেন সেই ছবি, যোগীরাজ্যের ছবি এই মুহূর্তে, যোগী আদিত্যনাথের সভায় ছাত্রদের হাঙ্গামা। দেখছেন সেই ছবি, পূর্ণাঙ্গ মার্কশিটের দাবিতে তাদের এই বিক্ষোভ। আজ যোগী আদিত্যনাথের সভা ছিল এবং সেই সভায় বিক্ষোভ দেখান ছাত্ররা। তাদের দাবি তাদের মার্কশিটে অঙ্কের নাম্বার নেই, অঙ্কের কলমে কোনো নাম্বার নেই এবং পূর্ণাঙ্গ মার্কশিট কবে তারা পাবেন। কয়েক মাস ধরে তারা পূর্ণাঙ্গ মার্কশিট পাননি, নাম্বার জানতে পারছেন না, মার্কশিটের অঙ্কের কলমে কোনো নাম্বার নেই, সেই জন্য বিক্ষোভ। এবং সেই বিক্ষোভের এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন কলকাতা টিভিতে, যোগী আদিত্যনাথের সভায় ছাত্রদের হাঙ্গামা, এক্সক্লুসিভ ছবি কলকাতা টিভিতে। এই নিয়ে কথা বলবো প্রতিনিধি পুষ্পেন্দ্র শর্মার সঙ্গে। পুষ্পেন্দ্র, কে খবর হ্যায়? जी देखिए, बिल्कुल आपको बताना चाहूंगा, आज सूबे के उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ का जनसभा थी आज आगरा में, जिसको लेकर बड़ी संख्या में कार्यकर्ता और वहां पदाधिकारी मौजूद थे और पुलिस प्रशासन का अमला वहां पर तैनात था। उसी दौरान कुछ हाईस्कूल के छात्र वहां पर सभा स्थल पर पहुंच जाते हैं और उसके बाद वह जमकर वहां नारेबाजी करते हैं, जिसको लेकर जो है पुलिस की कड़ी मशक्कत के बाद छात्रों को जो गिरफ्तार करना पड़ा। उसके बाद छात्रों का आरोप है कि योगी सरकार हमें या तो अंकतालिका में अंक हमें दे और हमें जो प्रमाण है वो दे, या फिर जो है हमारी जो परीक्षा है उसको रद्द करे। जी अभी वहाँ के माहौल क्या है? बिल्कुल देखिए, आपको बताना चाहूंगा, अगर हाल ही की अगर अपडेट की बात की जाए तो जो छात्र और जो छात्राएं वो सभा स्थल पर पहुंचे थे, प्रदर्शन कर रहे थे, जिन बैनर लेकर हाथ में वहां प्रदर्शन कर रहे थे, जमकर नारेबाजी योगी सरकार के खिलाफ कर रहे थे। और फिर फिलहाल जो उनको जो है उन सभी छात्राओं को जो है पुलिस प्रशासन ने पुलिस हिरासत में ले लिया है। फिलहाल की अपडेट, ताजा अपडेट बताया जा रहा है कि उन छात्राओं को पुलिस हिरासत में लिया गया है। जी জি, শুক্রিয়া পুষ্পেন্দ্র। কথা বলছিলাম প্রতিনিধি পুষ্পেন্দ্র শর্মার সঙ্গে। মার্কশিটে অঙ্কের কলামে নাম্বার নেই এবং পূর্ণাঙ্গ মার্কশিটের দাবিতে বিক্ষোভ ছাত্রদের। যোগী আদিত্যনাথের সভায় রীতিমতো হাঙ্গামা চালায় ছাত্ররা, সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে কলকাতা টিভিতে। এবং জানা গিয়েছে বিক্ষোভকারী বেশ কিছু ছাত্রকে আটক করেছে পুলিশ, সামনে জানতে পারা যাচ্ছে একাধিক বিক্ষোভকারী ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ, এক্সক্লুসিভ সেই ছবি কলকাতা টিভির পর্দায়। যোগী আদিত্যনাথের সভায় বিক্ষোভ দেখায় ছাত্ররা। এখন একটু বিরতির সঙ্গে থাকুন। বিধান হুমায়ুন কবিরকে অবৈধ মদ বন্ধ করার দাবি জানালো ডেবরা এলাকার মহিলা বাসিন্দারা। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নয়া কর্মসূচি চলো গ্রামে যাই শুরু হয়েছে। সেই কর্মসূচি অনুযায়ী সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের হৈপথ এলাকায় সাইকেলে চড়ে কর্মসূচিতে যান বিধায়ক হুমায়ুন কবির। সেই সময় স্থানীয় এলাকার মহিলা সহ বয়স্করা বিধায়ককে বেআইনি মদের দোকান বন্ধ করার দাবি জানায়।
এলাকায় প্রচুর অবৈধ বেআইনি মদের দোকান থাকায় প্রতিদিনই যুবকরা মদ্যপান করছে। গত কয়েক মাস আগে 34 বছরের এক যুবকের বেআইনি মদের জন্য প্রাণ গিয়েছে বলে বিধায়ককে জানানো হয়। আবগারি দপ্তর সহ পুলিশকে জানানোর পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে এলাকাবাসীদের অভিযোগ। বিধায়ক হুমায়ুন কবিরকে বিষয়টি জানানো হলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। আমার বড়কে আজকেই বলছি যে এলাকা থেকে রেড করে বেআইনি মদ যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো নিয়ে ধরে এলাকার জন্য জেলে পড়ে যাতে বেআইনি মদ এখানে সারের কালোবাজারি বন্ধের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে চাষীদের বিক্ষোভ ওল্ড মালদহে। অবরোধ ঘিরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে মালদহ থানার পুলিশ এবং কৃষি আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলায়। বিক্ষোভকারীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই সারের কালোবাজারি চলছে, ফসল বাঁচাতে বাজার থেকে বেশি দামের সার কিনতে হচ্ছে। এই নিয়ে বিভিন্ন দফতরেও জানিয়েছেন ওল্ড মালদহ ব্লকের চাষিরা, কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই বলে অভিযোগ। তাই অবিলম্বে কালোবাজারি বন্ধের দাবিতে ওল্ড মালদহে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন চাষিরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও কৃষি আধিকারিকেরা। প্রায় ঘণ্টাখানেক পর প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। জলের দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ ডায়মন্ড হারবারের আমড়াতলায়। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন দক্ষিণ চব্বিশ পরগনার কাটাখালী মোহনপুর পঞ্চায়েত এলাকার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা। গত এক মাস ধরে নলকূপ খারাপ থাকায় মিলছে না পানীয় জল। গ্রামবাসীদের দাবি, সমস্যার কথা প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। শেষে জলের দাবিতে সোমবার আমড়াতলা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় মগরাহাট থানার পুলিশ। শেষে প্রশাসনের আশ্বাসে অবরোধ তোলেন গ্রামের মানুষ। শ্মশান থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু এক, ঘটনায় আহত চার। রবিবার গভীর রাতে তারকেশ্বরের বিপিআর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম পিন্টু বাগ, বয়স 40, বাড়ি তারকেশ্বরের নাইটা মাল পাহাড়পুর পঞ্চায়েত এলাকায়। পিন্টু বাগ মৃতদেহ সৎকার করে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। মোটর বাইকে তার সঙ্গে আরও দুজন ছিলেন। বিপিআর এলাকায় একটি মারুতি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা লাগার পর তিনজন আরোহী গাড়ি থেকে ছিটকে পড়ে যান। স্থানীয় মানুষজন এবং পুলিশ বাইক আরোহীদের একটি মারুতি গাড়ির দুজনকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা চলাকালীন পিন্টু বাগ মারা যান বলে পরিবার সূত্রে খবর। ঘটনায় আরও চারজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কয়লা পাচার রুখতে তৎপর বীরভূম জেলা পুলিশ। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল কয়লা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোমবার ফের অবৈধভাবে কয়লা নিয়ে যাওয়ার সময় আটকালো বীরভূমের সদাইপুর থানার পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে 24 কুইন্টাল কয়লা সহ 4টি বাইক। পুলিশ সূত্রে খবর, কয়লা বোঝাই বস্তা 4টি বাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন পাচারকারীরা। সদাইপুরের মেহেরপুর মোড়ে বাইকগুলিকে দূর থেকে দেখে পুলিশ থামাতে বলে। পুলিশ দেখে বাইক ফেলে চম্পট দেয় পাচারকারীরা। বাইকগুলি কোনোটি রাস্তার উপরে আবার কোনোটি বাসিন্দার বাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায়। কয়লা সহ বাইকগুলি উদ্ধার করে পুলিশ। শিক্ষক নিয়োগ দুর্নীতির আছে সোমবার উত্তপ্ত বিধানসভা। এবার এই ইস্যুতে সরকার বিরোধিতায় নামল বিরোধী দল। এদিন এই সংক্রান্ত মুলতবি প্রস্তাব আনতে স্পিকার তা খারিজ করে দেয়। এরপরই ওয়াকআউট করে বিধানসভা থেকে বেরিয়ে আসে বিজেপি। গোটা মন্ত্রিসভাকে জেলে ভরার দাবি করেন বিরোধী দলনেতা। অন্যদিকে শুভেন্দুকে আগে সিবিআই এর গ্রেফতার করা উচিত বলে পাল্টা তোপ দেখেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। নিয়োগ দুর্নীতিতে উত্তাল রাজ্য রাজনীতি, এবার তার আঁচ পড়ল বিধানসভায়। সোমবার বিধানসভার মুলতুবি প্রস্তাব আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি বিচারাধীন বলে প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে ওয়াকআউট করে বিজেপি। বিধানসভা চত্বরে হই হট্টগোল শুরু হয়। প্ল্যাকার্ড হাতে সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন বিরোধীরা।
বিরোধী দলনেতার অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশেই মন্ত্রিসভা অযোগ্য প্রার্থীদের সুবিধা দিতেই অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করেছে। তিনি বলেন, গোটা মন্ত্রিসভায় বেআইনি 40 মন্ত্রীর গ্রেফতারির দাবি জানিয়েছে বিজেপি। অ্যাডজর্নমেন্ট দিয়েছিলাম যে এই ক্যাবিনেট মিটিং এর যে নোট, এই ক্যাবিনেট মিটিং মানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুরো ক্যাবিনেট অযোগ্যদের চাকরির সুপারিশ করে হাইকোর্টে পাঠিয়েছিলেন। এখন ক্যাবিনেটের দায়বদ্ধতা হচ্ছে অ্যাসেম্বলি, কিন্তু অধ্যক্ষ মহোদয় তিনি একটা দিক, বাম সাইডটা তো ওনার, মানে উনি দেখতে পান বাম সাইডটা যারা আছেন। আমাদেরকে তিনি বললেন যে সাব জুডিস আমি পড়তে দেব না। আমি আপনি এবার এটা একটা বড় স্ক্যাম, একটা ক্যাবিনেট মেধাকে বাদ দিয়ে অযোগ্যদের সুপারিশ করছে, 40টা মন্ত্রী মুখ্যমন্ত্রী সহ জেলে যাওয়া উচিত। বিধানসভায় বিরোধীদের যথেষ্ট সম্মান দেওয়া হয়, বিরোধীদেরও দায়িত্ব স্পিকারকে তা যথাযথ সম্মান দেওয়া। ক্ষোভ প্রকাশ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। তবে আমি প্রত্যাশা করি বিধানসভাতে বিরোধীরা তাদের যথাযথ দায়িত্ব পালন করবে। আপনারা লক্ষ্য করে থাকবেন, কোশ্চেন আওয়ারে 70% কোশ্চেন আমি বিরোধীদের রেস করার জন্য দিই। আমাদের অস্ট্রেলিয়া থেকে যারা এসেছিলেন, যারা আমাদের ডেলিগেট এসেছিলেন, তারা পর্যন্ত সাংবাদিকদের সামনে বলে গেছেন যে আমরা অবাক হয়ে গেছি যে এই একমাত্র বিধানসভা যেখানে আমরা দেখলাম বিরোধীদের এত মর্যাদা দেওয়া হয়। এবং আমরা সবসময় বিরোধীদের মর্যাদা দিতে পারি, অনুরূপভাবে তাদেরও জানতে হবে যে স্পিকারকে কীভাবে মর্যাদা দিতে হয়। হাউসের মধ্যে তারা রয়েছেন, তাদের নাম ধরে ডাকছি, তারা মেনশন দিয়েছেন এবং আমি প্রত্যাশা করছি তারা রেসপন্ড করবেন। তারা রেসপন্ড না করে স্লোগান শাউট করে বেরিয়ে গেলেন এবং এটা তো বরদাস্ত করা যায় না। স্পিকারের সম্মান মর্যাদা রক্ষার দায়িত্ব বিরোধীদেরও, কারণ স্পিকার সবার। এবং এটাতে আমি খুব আহত হয়েছি ওদের এই আচরণে, সেই জন্য আগামী দুদিন যে আমাদের হাউস রয়েছে ওই 4 দিন যদি কোনো মেনশন ওরা দেন সেটা অ্যালাউ করা হবে না, এই অর্ডার আমি দিয়েছি। শুভেন্দুকে পাল্টা একহাত নেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাকে বেইমান বলে কটাক্ষ করেন কুণাল। তিনি বলেন, ওকেই আগে জেলে ভরা উচিত। বেইমান, তারপরেই আবার আক্রমণ করতে শুরু করেছে, আমাদের কি এসে যায়? আমরাও তো বলছি ডিসেম্বরে চোর ধরো জেল ভরো, শুভেন্দুকে ধরো জেল ভরো। বিগত কয়েকটি অধিবেশনে বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়েছে বিধানসভা, এবার শীতকালীন অধিবেশনেও তারা অন্যথা হলো না। নিয়োগ দুর্নীতিতে ফের শাসক বিরোধী তরজার সামনে চলে এলো, স্পিকারকে তীব্র আক্রমণ বিজেপির, পাল্টা ক্ষোভ প্রকাশ স্পিকারের। কলকাতা টিভি। যে খবরের দিকে এখন নজর রাখবো, জানতে পারা যাচ্ছে 17ই ডিসেম্বর মুখোমুখি মমতা অমিত শাহ। আপনাদের আবারও জানিয়ে রাখি, আগামী 17ই ডিসেম্বর মুখোমুখি সাক্ষাৎ করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখছেন সেই ছবি, মুখোমুখি মমতা শাহ, দেখছেন সেই খবর, মুখোমুখি মমতা শাহ। আপনাদের আবারও জানিয়ে রাখি এই মুহূর্তের অন্যতম বড় সড় খবর, মুখোমুখি মমতা শাহ আগামী 17ই ডিসেম্বর মুখোমুখি সাক্ষাৎ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 17ই ডিসেম্বর নবান্নে মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই জানতে পারা যাচ্ছে। নবান্নে মুখোমুখি হতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা বিষয়ক বৈঠক, এবং সেই বৈঠকে মুখোমুখি হতে চলেছেন মমতা অমিত, মুখোমুখি হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ। আগামী 17ই ডিসেম্বর নবান্নে বৈঠক রয়েছে, 17ই ডিসেম্বর নবান্নে মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এই নিয়ে বিস্তারিত জানবো প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্তের কাছ থেকে। দেবাশিষ, কি খবর রয়েছে? আপনাদের আবারও জানিয়ে রাখি নবান্নে পূর্বাঞ্চলীয় মুখোমুখি মমতা শাহ আগামী 17ই ডিসেম্বর মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্তের সঙ্গে। দেবাশিষ, কি খবর রয়েছে? দেখো, আগামী গত 5ই নভেম্বর যে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক ছিল, সেই বৈঠকে কিন্তু যে কোনো কারণে সেটা স্থগিত হয়েছিল। সেই বৈঠকে আবার হবে 17ই ডিসেম্বর এবং সেখানে উপস্থিত থাকবেন পূর্বাঞ্চলীয় পর্ষদের, যে সেখানে নিয়ম অনুযায়ী পর্ষদের চেয়ারম্যান হিসেবে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,
ভাইস চেয়ারম্যান হিসেবে ওখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন থাকবে, থাকতে পারেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও থাকার কথা। এই এই বৈঠকে কিন্তু এখানে দেখা বেশ কিছু কর্মসূচি, অমিত শাহ বেশ কিছু কর্মসূচি আসে এবং সেখানে এর আগে জানিয়েছিলেন যে তিনি থাকতে পারবেন না বলেই পাঁচ তারিখের বৈঠকটা কিন্তু হয়নি। তাই এই স্থগিত হয়ে যাওয়া বৈঠকটা আবারই 17ই ডিসেম্বর হবে এবং সেটা হবে নবান্ন সভাঘরে সেই বৈঠকটা হবে, এমনটাই কিন্তু নবান্ন সূত্রে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ দেবাশিস। জেলা সারাদিন এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।